জুয়া খেলক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বরপেটার কালচাহী রিজার্ভত দুটা ফৈদর তুমুল সংঘর্ষ। ডাক উঠার জাতি জুং লৈ আক্রমণ প্রত্যাক্রমণ। সংঘর্ষত আহত দুই পক্ষের কেইবাজনও লোক। এক যুদ্ধ সদৃশ পরিবেশ লোকে লোকার্ণ্য কেউ ফলে। এয়া বরপেটার কালচাহী রিজার্ভর বুধবার পরিবেশ। ঘটনা অনুসরি একাংশ লোকে ঈদ উপলক্ষে এডোখর খালি মাটিত জুয়া খেলার পোহার মেলিছিল। আর একাংশই এই কার্যর বিরোধিতা করে জুয়া খেলাত বাধা দিয়ে। তার পিছতেই পরিস্থিতি বিষম রূপ লয়। আমার আমার মাটি নিজের মাটি আমার নিজের জেঠার মাটি জুয়ার আড্ডা চলি আছিল, আমি নিজে বন্ধ করবলে গেছিল গোটেকিটা ভাই ককায়, তারপর তাহাতে এই দশা করে ফেলছে আমার। ডাক উঠার জাতির জুং আদি লই প্রথমতে এটা ফৈদে আক্রমণ চলায়। আনকি তেওঁলোকে মসজিদের মাইক যোগে ঘোষণা করে মানুষ সমবেত করারও অভিযোগ উঠিছে। ইয়ার পিছতেই আত্মরক্ষার বাবে ইটুপক্ষে প্রত্যাক্রমণ চলায়। পরিণতি স্বরূপে দুই পক্ষের প্রায় 15 জন লোক কম বেশি পরিমাণে আহত হয়। পরিস্থিতি এনে পর্যায়ে পাই গৈছে ঘটনাস্থলীত আরক্ষী অর্ধসামরিক বাহিনীর দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলগিয়া হয়। আনহাতে আহত সকলের ভিতর 10 জনের অবস্থা গুরুতর বলে জানিব পৰা গৈছে। ইতিমধ্যে আহত সকলক বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াৰে দুজনক উন্নত চিকিৎসার বাবে গুৱাহাটীলৈ প্রেরণ করেছে চিকিৎসালয় কর্তৃপক্ষই। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন যদিও অঞ্চলজুড়ে এক চেপা উত্তেজনায় বিরাজ করে আছে। বরপেটার পৰা বিক্রম কাকতি রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।